প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে টুইটার বাংলায় পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক শেষে মোদী লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত 9 বছরে ভারত বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে এ বৈঠকটি শুরু হয়। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 3 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রওনা হন তিনি। নয়াদিল্লিতে 9 থেকে 10 সেপ্টেম্বর জিবি শীর্ষ সম্মেলনে যোগ দিতে এ সফর। প্রধানমন্ত্রীর এ সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছিলেন, নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকে কানেক্টিভিটি, তিস্তার পানি বণ্টন, জ্বালানি নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো গুরুত্ব পাবে। বৈঠকে কৃষি গবেষণা খাতে সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের নাগরিকদের লেনদেন সহজীকরণে 3টি সমঝোতা স্মারক সই হবে। প্রসঙ্গত, ভারতে হতে যাওয়া এবারের জিবি সম্মেলনে বাংলাদেশ সহ 9টি দেশকে অতিথি রাষ্ট্র হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হচ্ছে মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত। ভারতের মধ্যে বিদ্যমান নানা সম্পর্কের ভিত্তিতে দক্ষিণ এশিয়ার একমাত্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 9 এবং 10 সেপ্টেম্বর জিবিশের 2টি পৃথক অধিবেশনে ভাষণ দেবেন।